আমরা সবাই জানি গ্রামবাদ থেকে, যদিও এখন যারা লাইভ দেখছেন বা যাদের কাছে ছবি থাকবে হয়তো ভাববেন যে আমার কেন মাস্ক নেই, কারণ আমি যেহেতু সেলিব্রিটি আমাকে এখানে কিছুটা আমরা সবাই আপনাকে ড্রেস করে আছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এক্সক্লুসিভ ডে গুলোতে আমাদের কাছে সবসময় মনে হয় যে আমরা একটু এক্সক্লুসিভ ড্রেস করতে পেতে পারি, একটু ডিজাইনার ড্রেস করতে পেতে পারি। তাদের কালেকশন গুলো একটু ডিফারেন্ট, ম্যাচ করে না। আর বড় ব্যাপার হচ্ছে যেটা আমি পড়ছি সেটা হয়তো আপনারা আর একটা পিস খুঁজে পাবেন না, তো ওনারা যেটাই করেন সিঙ্গেল পিস সিঙ্গেল পিস, অর্থাৎ ডুপ্লিকেট কিছু পাওয়া যায় না, যে আর একটা আছে ওরকম আরো ভ্যারাইটি পাঁচ সাতটা পাওয়া যাবে, এইটা হচ্ছে তাদের স্পেশাল। খুবই ভালো লাগছে তাদের দিদিকে বধু বেশি আমরা দেখেছিলাম কয়েকদিন আগে আহমের ফটোশুটে, চমৎকার ছিল। ছোট্ট করে জানতে আহমের সাথে ফটোশুটের অভিজ্ঞতা কেমন? আসলে সুন্দরী তো আর বেশি এক্সপ্রেশন দেওয়া যায় না, তবে যখন সম্ভব সেটা হচ্ছে যে আমি প্রথমেই বলেছি এখনো বলছি তাদের কালেকশন লাইক কোনো সাথে পুরো ম্যাচ করে না। আর ফটোশুটে যেটা ছিল খুবই সুন্দর ছিল, এবং ওরা যে থিম নিয়ে কাজ করেছে, আমাদের সাথে ছিলেন আমাদের চিন্তাটা ওনার কাছে ছিলেন, উনি সেই চিন্তা থেকে আমাদের সাথে সেটা মিক্স করেছেন। আমার যেমন একটা দিক ছিল, বাইশ একটা দিক ছিল, সেদিন আপনাদের সবার খুব একটা রিভিউ ছিল ফটোশুটে, তো সত্যি অনেক ভালো লেগেছে, একটা ফুল এক্সপিরিয়েন্স ছিল। থ্যাংক ইউ দিদি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। যেহেতু কোভিড এর সময় এবং লকডাউন আমরা দেখেছি যে দিদি খুবই কম বের হচ্ছেন বাসা থেকে ওনার সেফটি, ওনার ফ্যামিলি সেফটির জন্য, তাও আহমের সাথে তিনি যুক্ত আছেন এবং আহমকে তিনি পরিবার হিসেবেই দেখেন, তাই আজকে উনি অল্প কিছু সময়ের জন্য এসেছেন, জাস্ট কেক কাটবেন। এখন আমরা দেখতে পাচ্ছি আমার সাথে তাসনুবা আনানা আছে, সংবাদ পাঠিকা এবং মডেল। তো আনানা তাসনুবা আনানার কাছ থেকে অপু জানান সর্বশেষ ছবি প্রিয় কামনা মুক্তি পেল অপু বিশ্বাসকে বিভিন্ন ফ্যাশন হাউসের ওপেনিং, এমনকি স্টেজ প্রোগ্রাম আগে দেখা গেল দেখা মিলছে অপু বিশ্বাসের। এভাবে তিনি তার সময়টাকে পার করছেন, তবে এই দীর্ঘ লকডাউন পার হলেই অপু বিশ্বাস ফিরবেন চলচ্চিত্রে। আমাদের সাথে আরো একজন সেলিব্রিটি গেস্ট আছেন, আপনাদের সবার প্রিয় গায়ক এফ এ সুমন ভাই। এফ এ সুমন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং একটু তো গান শুনবই ওনার মুখে, যদিও মাহে রমজান চলছে কিন্তু তারপরেও ছোট্ট করে একটু গান গাইতে হবে আমাদের জন্য দুলাই, তারপর যদি আহমের উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে রোজার মধ্যে আমরা গান না গাই, তা আহমের জন্য অনেক অনেক শুভকামনা। আর প্রোভাইডার যে জীবন আমার খুব কাছে ভাই, আসলে এখানে আমি চাই যে আরো অনেক দূরে এগিয়ে যাক। আর এখানে যারা যারা দেখছেন সবাইকে বলবো যে খুব কোয়ালিটি সম্পন্ন এখানে যা যা আছে, খুবই কোয়ালিটি সম্পন্ন, ভালো মানের। সবাই আপনারা আশা করি যে আপনাদের পরিবার নিয়ে আসবেন এখানে, আপনার ফটোশুটের অভিজ্ঞতা কেমন ছিল? অসম্ভব সুন্দর হয়েছিল।
দর্শক এই মুহূর্তে আমরা শুভ উদ্বোধন করবো ফিতাকে, আমি অনুরোধ করবো আহমেদ কর্ণধার জীবন ভাইকে এবং তার পরিবারকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আহমেদ কর্ণধার জীবন ভাই সপরিবারে এখানে আসবেন এবং ফিতাকে আমাদের সাথে ছবি তুলবেন। দর্শক শুভ উদ্বোধন হয়ে গেল। আমরা খুব স্বল্প পরিসরে করেছি, আগামীতে আমরা হয়তো এভাবে আরো আয়োজন করবো, তখন আপনারা সবাই আমন্ত্রিত হবে। এই মুহূর্তে আমি অনুরোধ করছি যে আমাদের তাকে ওয়েলকাম করছি আহমেদ গ্র্যান্ড ওপেনিং এ, এবং ফিনোর কাছ থেকে শুনতে চাই আহমেদ সাথে কম শুনে দেখে ফেলে দেন যে আমাদের আজকে সাথে আছেন চিফ গেস্ট এবং আরো অনেক হয়েছে। আজ আমাদের চিফ গেস্ট হিসেবে আছেন বাংলাদেশের জনপ্রিয়, থ্যাংক ইউ ফিনো, আরো আছেন আমাদের আরো পার্টিসিপেন্ট আছেন আমাদের আহমেদ, তাকে আমরা লাইভ আমন্ত্রণ জানাবো। তার আগে বলে ওই যে আহমেদ এই সামনে আসবে এবং কিছু বলবার আগে আপনারা চাইলে আজকে থেকে আমাদের এখানে আসতে পারেন, প্রোডাক্ট পারচেজ করতে পারেন, ঈদের অনেক সুন্দর কালেকশন আছে। এখন আমরা কেক কেটে ফিতাকে যে শুভেচ্ছা করব আমাদের আয়োজনে, তার আগে আমি আমাদের চিফ গেস্ট অফিসার দিদিকে আমন্ত্রণ জানাচ্ছি, একে একে আমাদের মডেল তারকাদেরও আমি আমন্ত্রণ জানাবো। এবং আমাদের সাথে আছেন সাহা দিদি, অভিনেত্রী সহ আসছেন, আমাদের সাথে আরো আছেন উপস্থিত, ধন্যবাদ দিদি, এবং আমাদের সবাইকে একত্র করার পিছনে দিবানু তারকারা, দাদাকে অনুরোধ করবো এই আয়োজন যে করেছে লকডাউনের মধ্যে এবং ছোট পরিসরে করেছে, তো কেমন অভিজ্ঞতা ছিল আহমের সাথে একদম প্রথম থেকেই কাজ সাথে উপস্থিত আছেন এখানে মডেল অর্ণরা এবং আনাদ, আপনারা দেখতে পাচ্ছেন লাইভ চলাকালীন অবস্থায়। তো এখন আমরা সবকিছু যেটা আমি বলবো, যেমন আমি মুক্তি পেয়েছি সেটা আমার অনেক পাওয়া, আর এটা হচ্ছে জীবন, সেই জীবনকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সময় আহমেদের জন্য আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। আমরা একটু জোরে করতালি দিয়ে ফেলে আমি শুভ ঘোষণা হয়ে গেল কেক কাটার মাধ্যমে, সবার হাতে মোবাইল, তাই কেউ তালি দিতে পারবে না, আসলে আমরাই তালি দিয়ে দেখি সবাই আমাদের আজকে সাথে আছেন চিফ গেস্ট এবং আরো অনেক বড় তারকারা। আজ আমাদের চিফ গেস্ট হিসেবে আছেন বাংলাদেশের জনপ্রিয় থালি বহু বিশ্বাস আপনাদের সবার, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যেই তাকে আমরা লাইভ আমন্ত্রণ জানাবো। তার আগে বলে দিচ্ছি যে আহমেদ এই শোরুমটি আজকে থেকে উদ্বোধন হয়ে গেল, আপনারা চাইলে আজকে থেকে আমাদের এখানে আসতে পারেন, প্রোডাক্ট পারচেজ করতে পারেন, ঈদের অনেক সুন্দর কালেকশন আছে। এখন আমরা কেক কেটে ফিতাকে যে শুভ উদ্বোধন করবো আমাদের আয়োজনে, তার আগে আমি আমাদের চিফ গেস্ট অফিসার দিদিকে আমন্ত্রণ জানাচ্ছি, একে একে আমাদের মডেল তারকাদেরও আমি আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের সাথে আছেন কোরিওগ্রাফার তো সাহা দিনই অভিনেত্রী সহ যেটা আমি স্কুলে আসছি, এবং আমাদের সাথে আরো আছেন বাংলাদেশ
মডেল অন্তরা এবং আপনারা দেখতে পাচ্ছেন লাইভ চলাকালীন অবস্থায়। দর্শক, আমাদের সাথে আরো একজন সেলিব্রিটি গেস্ট আছেন, আপনাদের সবার প্রিয় গায়ক এপি সুমন ভাই। এপি সুমন ভাই আমাদের মাঝে হয়েছেন এবং একটু তো গান শুনবই ওনার মুখে, যদিও মাহে রমজান চলছে কিন্তু তারপরে কোয়ালিটি সম্পূর্ণ এখানে যা যা ভালো মানে সবাই আপনারা কর্ণধার জীবন ভাই তিনিও আহমের একজন মডেল এবং আমরা তাকে পেয়েছি প্রথমবারের মতো তাকে ওয়েলকাম করছি আহমেদ ড্রাইভ ক্লিনিকে এবং প্রিয় দর্শক আমাদের সাথে আপনাদের সবার প্রিয় গায়ক এপি সুমন ভাই। এপি সুমন ভাই
হয়েছে এবং আমাদের সাথে আরো আছেন ফাহিম ইসলাম দীপ, আমাদের আহমের থাকেন, আমি দিদিকে ভালো মানে সবাই আপনার বলতে পারেন এবং আমাদের সবাইকে অ্যানিভার্সারি করার পিছনে যে মানুষটার ভাগ রয়েছে যার নাম নাই নয়, তিনি হচ্ছেন গৌতম শাহ, আমাদের সবার প্রিয় কোরিওগ্রাফার। আমি দাদাকে অনুরোধ করবো এই আয়োজন আয়োজন যে করেছে লকডাউনের মধ্যে এবং ছোট পরিসরে করেছে, তো কেমন অভিজ্ঞতা ছিল আপনার সাথে এখন প্রথম থেকেই কাজ করার অভিজ্ঞতাটা জানা যাচ্ছে? আমরা একটু জোরে গরম তালে দিয়ে ফেলে সবার হাতে মোবাইল সাইকেল তালি দিতে পারছে না, আসলে আমায় তালি দিয়ে সবাই তাই আমরা কেকটা খাওয়াচ্ছি না কাউকে, যেন ছবি তুলছি। দর্শক আমরা এখন কেক কাটা